এতটা ধাক্কা দিবেন না, আমার কমিটির ভাইয়ারা সামনের থেকে সব উল্টো উল্টে পড়তেছে, কয়েকবার পড়ে গেছে, আমি তুলে নিয়ে আসছি, আমাকে আপনারা বাঁচাবেন না, আমি আপনাদেরকে বাঁচাবো রে ভাই। আর ছেলে পেলে এত দুষ্ট, বলি যে বাবা সাইড দে, বলে হুজুর আসতে পাইছি, আজকে আমি আপনাকে ছাড়ছি না, মানে ও নিয়ত। আবার অনেকে আমার কানে কানে বলে হুজুর প্লিজ একবার দাঁড়ান, একটা ক্লিক মারবো পালায় যাবো, মানে ও ছবি তুলতে আসে। তোমার নাম কি বলো তো সবাইকে? তুমি কিসে পড়ো? ক্লাস ফাইভে পড়ে তো যা পড়েছে তাই তোমার হাওয়া যুবক ভাড়া, ঠিক আছে কিনা বলো? না এটা পরিবেশ না, মারামারি কইরো না, মারামারি কইরো না বাবুরা, বসে পড়ো, বসে পড়ো, সাইডে যাও। এই যে সব এখানে বামে ঠিকঠাক আছে মাশাআল্লাহ, সব ভদ্র ছেলে সামনে বামে দাঁড়ায় আছে মাশাআল্লাহ, সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, এতটা ধাক্কা দিবেন না, আমার কমিটির ভাইয়ারা সামনের থেকে সব উল্টো উল্টে পড়তেছে, কয়েকবার পড়ে গেছে, আমি তুলে নিয়ে আসছি, আমাকে আপনারা বাঁচাবেন না, আমি আপনাদেরকে বাঁচাবো রে ভাই। আর ছেলে পেলে এত দুষ্ট, বলি যে বাবা সাইড দে, বলে হুজুর আসতে পাইছি, আজকে আমি আপনাকে ছাড়ছি না, মানে ও নিয়ত। আবার অনেকে আমার কানে কানে বলে হুজুর প্লিজ একবার দাঁড়ান, একটা ক্লিক মারবো পালায় যাবো, মানে ও ছবি তুলতে আসছে। তো ঠিক আছে, ভালোবাসাটাকে অ্যাপ্রিসিয়েট করি, বাট দম বন্ধ ভালোবাসাতে তো আমার সমস্যা হয়ে যায় ভাই, আমার হাত পা এমনি এমনি কাঁপতেছে ধাক্কা খেয়ে। তো মেহরবানি করে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমরা যারা আছি আমরা প্রমাণ করব, আমরা নীলফামারীর সন্তান, আমরা ভদ্র ঘরের সন্তান, ঠিক আছে? আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলেই পড়া, আমিন। আর আমি একটা সিস্টেম বলে দিই, আপনারা ফলো করবেন, যাদেরকে মানে যুবকরা একটু বেশি ভালোবাসে হুজুরদেরকে আর কি, তাদের ভলেন্টিয়ার্স অবশ্যই স্ট্রং থাকতে হবে, দুই পাশে গ্যাপ থাকবে, মাঝখান দিয়ে হুজুর হেঁটে আসবে। এখন আমি হাঁটতেছি, কেউ আমার উপরে উঠে উল্টায় পড়ে, আমি উল্টায় পড়ি, আমি তো সাতবার অনেকে পড়েও গেছি, মানে নিচে শুয়ে গেছি এমনি। আর ছেলে পেলে এত বদমাই, শুয়ে গেছে এই মাটিতে, ওই শুয়ে থেকেই সেলফি তুলতেছে, আল্লাহ মাফ করুক। তো ভাইয়েরা আমার, এটা স্ট্রং থাকলে আমাদের উঠার সহযোগিতা হবে। আপনারা সকলের প্রোটোকলটা আগামীতে দিবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমরা সকলেই পড়ছি, আমিন। সোনামণি, তোমরা আসলেই নতুন মাহফিলে মনে হয়, সাইড হও, আলকা সাইড হও, দেখতে দাও, বসাই দি, বসে গেলে ভালো হয়, বসে যাও নয় সাইড হও ভাই। একটা সুরার তাফসির পেশ করতে চাইলে এই পরিবেশে তাফসির পেশ করা যায় না রে ভাই, মাঠ ছোট লোক হয়ে গেছে বেশি, না এটা পরিবেশ না, মারামারি কইরো না, মারামারি কইরো না বাবুরা, বসে পড়ো, বসে পড়ো, সাইডে যাও। এই যে সব এখানে বামে ঠিকঠাক আছে মাশাআল্লাহ, সব ভদ্র ছেলে সামনে বামে দাঁড়ায় আছে মাশাআল্লাহ, সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি তিনটি কথা বলছি, একটি মুরব্বীদের জন্য,
আর একটি মা বোনদের জন্য, আর একটি যুবকদের জন্য। এই তিনটি কথা শেষ হলে আমি আমার তাফসিরে ফিরে যাব। প্রথম কথা আমার প্রিয় মুরব্বী আব্বাজানের জন্য, যারা আব্বাজান এসেছেন তারা মেহরবানি করে কানটা খাড়া করবেন, পরিবেশ খুবই খারাপ, যা বলছি একটু বোঝা ট্রাই করবেন, অল্প কথা সংক্ষেপ কথা। মুরব্বী আব্বাজান, আপনার জীবনের গুনাহাটাই আসল গুনাহা নয়। যদি আপনার কোনো অবহেলার জন্য আপনার সন্তান গুনাহে জড়িত হয়, এটার দায়ভারও আপনাকে কেমতে বহন করতে হবে আব্বাজান। আমি আমার আব্বাজানদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলছি, যদি আপনার ছেলে থাকে, আপনার ছেলেকে সঠিক সময়ে রাইট টাইমে ভালো সুন্দরী চৈত্রবান মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। সামনে তো শীতকাল চলেই আসছে, অলরেডি শীত পড়েই গেছে। মেয়ের সঙ্গে ছেলেকে বিয়ে দিবেন চরিত্রবান মেয়ে দেখে, আপনার ইমানও বেঁচে যাবে, আপনার সন্তানের চরিত্রটাও রক্ষা হয়ে যাবে। আর আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় যত ঘাটে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কেমতে আপনাকে বহন করতে হবে আব্বাজান। আর হ্যাঁ, আব্বারা আমাকে বলবেন যে হুজুর আমার ছেলে তো ইনকামই করতে পারে না, বিয়ে দিব কেমনে, সেই আব্বার জন্য কথা হলো এই, বিয়েটা আপনি দেন, রিজিকের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তো নীলফামিল ভাইরা, তিনি কে? মাথায় রাখবেন, বাবা চাইলে আপনার বউকে কিন্তু এক বছর হেল্প করতে পারে, কিন্তু আব্বা কেন রাজি হয় না, আমি যুবকদের পক্ষ হয়েই বলছি, আব্বা রাজি হয় না কেন, সামাজিকতার জন্য। আমাদের সমাজে কথায় রাগ করবেন না, কথায় রাগ করবেন না, জেনা করতে মাত্র লাগে 1000 বা 500, প্রস্টিটিউট বা পতিতা খুব সহজে খুঁজে পাওয়া যায়। বাট আপনি হালালভাবে বিয়ে করতে চাইবেন, মেয়ের বাপ বলবে 10 লাখ টাকা দেনমোহর না দিলে আমার মেয়েকে আমি বিয়েই দিব না। শুধু এইটার জন্য আমাদের সমাজে জেনার সংখ্যা বেড়ে গিয়েছে, বিয়ের সংখ্যা কমে গেছে নীলফামারি ভাইরা। আব্বাজান, আপনি আপনার ছেলেকে বলেন যে বাবা তুই বিয়ে কর, যা তোর 1 বছর 1.5 বছর তোর যা লাগে, তুই ব্যবসায় সফল হওয়ার আগ অবধি, তুই জব পাওয়ার আগ অবধি তোর বউকে যা লাগে আমি প্রোভাইড করব, বাট তুই হালালে আয়, তোর হারামটা আমি আব্বা বরদাস্ত করতে পারবো না, ঠিক আছে কিনা? বাবাদের জন্য কথা। দ্বিতীয় কথা আমার প্রিয় মা বোনদের জন্য, পরিবেশ অনেকটা শান্ত হয়েছে মাশাআল্লাহ, তোমরা আর সাউন্ড করো না, তোমাদের পায়ে আমার হাত সাউন্ড করো না, আর না প্লিজ। মা বোনদের জন্য কথা, প্রিয় বোনেরা আমার, অনেকে আপনারা হিজাব পরে আমার ওয়াজ শুনছেন, বোরকা পরে আছেন আমি জানি, অনেকে আশেপাশে হাঁটছে আমি দেখেও ছিলাম। আমার প্রিয় মা বোনদের জন্য একটা কথা খুব নরম ভাষায় বুঝিয়ে বলতে চাই, প্রিয় মা প্রিয় বোন আমার, হিজাব পড়লেই, নেকাব পড়লেই, বোরকা পড়লেই কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। আমরা দেখেছি পার্কে রাস্তা ঘাটে যত মেয়েরা প্রেম করে বেড়ায়, তার 80% মেয়েরা বোরকা পরে প্রেম করে বেড়ায়, আর দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কি আভি দুনিয়া মে জান্নাত সে ভাগ কে আই হে ইয়ার, ইতনি আচ্ছি কোই হো সকতা হে ইয়ার। মেরে দোস্ত, বাত তো ইয়ে হে কে উপরে ফিট ফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। অতে বোরকা ওলি দেখলেই পাগল হয়ে যেও না, সব বোরকার তলে কিন্তু দিল লুকায় থাকে না যুবক ভাইরা। অতএব প্রিয় বোন আমার, বোরকায় চরিত্রবান নয়, নিজের আসল চরিত্র ঠিক করবে যে দিনদার মেয়ে হবে সে। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন। আর একটা কথা বোনদের উদ্দেশ্যে না বলে পারছে না, রাগটা করবেন না তো নীলফামারির ভাইরা, আপনাদের না আসতে হয়ে গেছে, রাগ করবেন না তো আপনারা। আসলে বাবাকে বলে লাভ নাই, মেয়েরাই আজকাল টাকাওয়ালা ছেলে ছাড়া বিয়ে করতে বিয়ে বসতে চায় না। তুমি ট্রাই দাও, তুমি ট্রাই করে দেখো, দেখবা যে তোমাকে মেয়েটা চেহারা দিয়ে নয়, তোমার প্রথম দিকই দেখবে তোমার টাকা কয়টাকে তুমি কামাই করতে পারো তোমার মাসে মাসে। আমি অনেক মেয়েকে দেখেছি অল্প বয়স 18 বছর বয়স, বিয়ে করেছে 70 বছরের টাকলা বুইড়াকে, জাস্ট টাকার জন্য আর কিছু না। আমার প্রিয় বোন, আপনাকে আমি সম্মানের সঙ্গে বলতে চাই, টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট পাবেন, বাট ওয়াল্লাহি রব প্রদত্ত মনের একটা আত্মকেন্দ্রিক শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না। এই শান্তি পেতে চাইলে আপনার চরিত্রবান যুবককে বিয়ে করতে হবে।
আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক। পড়া আমিন। শেষ কথা আমার যুবকদের জন্য, যুবকরা একটা কাশি দাও। তোমরা যে আজকের এই মাহফিলে বসেছ, তোমরা সবাই খুশি না বেজার যুবক ভাইরা? আজ কত তারিখ নভেম্বর মাসের, কে বলতে পারে? 5 আগস্টের পরে একটা কথার মাঝে একটা ভাইবি আসছে আলাদা, তাই না? স্বাধীন আমরা। আগে হক কথা বললেই বলতো রাজাকার, কথা না বললে ওয়াজ করতে পারবো না, সো সরি। আগে কি বলতো? আগে বলতো জঙ্গি, হক কথা বললেই মৌলবাদী। এখন কেউ বলুক না, বাপের বেটা হলে কর না রাজাকার, একবার পিঠের চামড়া একটাও থাকবে না আজকে। অতএব এইসব ভণ্ডামি বাদ দেন, আমরা স্পষ্ট ভাষায় বলি ভাই, আমাদের উপরে জাতির পিতার নাম চাপাই দিলে সে জাতির পিতা হয়ে যায় না। মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। কোন সন্দেহ আছে আপনাদের? আপনারা কি ভয় টয় পান নাকি রে ভাইরা আমার? আরে ভয় নাই, মুসলমান তো কাপুরুষের জাত নয়, মুসলমান সিংহের জাত, নীলফামারীর ভাইরা। তবে একটা কথা বলেই আমি তাফসিরে যেতে চাই, সেটা হচ্ছে এই, আপনি যত জালেমের সামনে মাথা নত করবেন, জালেম তত সুযোগ পেয়ে যাবে। শহীদ আবু সাইদের নাম শুনেছেন না আপনারা সবাই? যুবকদের সাউন্ড না শুনেছেন না আপনারা সবাই? এমনে বুক পেতে দিয়েছে, বলছে কর গুলি আমার বুকে, জীবন দিতে প্রস্তুত আছি, বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নয়। শহীদ হয়ে গিয়েছে। এখান থেকে এটাই শিক্ষা, যদি আগামীতে আবার কোন জালেম শাসক আমাদের দেশে আসে, ইসলাম বিরোধী কাজ করে, জাতির বিরুদ্ধে কাজ করে, স্বৈরাচার হয়, মানুষের রক্ত ঝরায়, ইয়াতিম শিশুকে হত্যা করে, আবার যদি ডাক আসে রক্ত দিয়ে শহীদ করে, জীবন দিয়ে আমাদেরকে ইসলাম রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে, কারা কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন সকলে, পড়া আমিন। আজকের মাহফিলে বিবাহিত, একবারই শেষ? আচ্ছা আমি দিচ্ছি ভাগাভাগি করে, প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা কে কে আছে একটু হাত তুলেন তো দেখি, হাত নামান। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন প্রথম, সেকেন্ড তাকবীর সিঙ্গেল, থার্ড তাকবীর সবাই মিলে এমন জোরে দিবেন স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সবাই বিবাহিত ভাইরা কাছে দেন, বিবাহিত ভাইরা জাস্ট লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা সাউন্ড ভালো আছে রে, তোমরা হেরে যাবো নাকি? সিঙ্গেলরা কাশি দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, সিঙ্গেলদের গায়ে শক্তি আলাদা, কষ্টের জন্য যুবক ভাইরা। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব, সিঙ্গেল ম্যারিড বুইড়া যুবক সবাই মিলে জোরে দিবেন একটা, সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দমারবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন সকলেই, পড়া আমিন। লাস্ট টাইম আমার টুপি নিয়ে অনেক মারামারি হয়েছিল টুপি নেওয়ার জন্য, আজকে একটা গিফট নিয়ে আসছি, টুপি নিবেন তো ইনশাআল্লাহ। এটা পাকিস্তানি টুপি, এটা পরে আমি জীবনে অনেক ওয়াজ করেছি মাহফিলে মসজিদে খুতবা, তো এটা বলছি কেন একটু ভাবলাম শো অফ করলাম। অনেকভাবে হুজুর একটা নর্মাল টুপি নিয়ে আসছে, নর্মাল টুপি মানে আসলে বেশি দামি না, বাট কেউ কাউকে ভালোবাসলে তার সব কিছুই তো দামি হয়ে যায় যুবক ভাইরা। তো এটা কাড়াকাড়ি করতে হবে না, আমি একজনকে দিব, বাট ইউ নিড টু হ্যাভ সাম কোয়ালিফিকেশন, এটা যোগ্যতা লাগবে। সেই যোগ্যতাটা কি আমি বলছি, আমি এখন যেই সুরাত থেকে তাফসির পেশ করব, আপনি চাইলে কলম দিয়ে কাগজে লিখতে পারেন, নট এ বিগ ডিল, অথবা আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের যে নোট প্যাড আছে না, নোট প্যাড লিখতে পারেন যে আমি কি কি বলছি।
শেষে গিয়ে যদি আপনারা কেউ আমাকে আমার কথাগুলো উত্তর দিতে পারেন প্রশ্ন অনুযায়ী, তাকে এই টুপিটা আমি আজকে পরিধান করায় পুরস্কৃত করব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আওয়াজ তো কমে গেছে। চতুর্পাশে কানায় কানায় যত মানুষ এসেছে তার 90% বেশি যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। তোমাদের সাউন্ড দিয়ে বলো সবাই, ইনশাআল্লাহ। এতক্ষণ মজা করেছি, অনেক কথা বলেছি, এখন আর কোনো মজা নয়, সিরিয়াস মুডে তাফসির পেশ করছি। যদি কোনো যুবক বা মুরব্বী ওয়াজের মাঝে উঠে যায়, তার লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। এখান থেকে উঠে যাওয়া যাবে না, আসছে নিজের ইচ্ছায়, যাবে না আমার ইচ্ছায়। এটা আবার ভাব দেখায়নি, পাওয়ার না, এটা ভালোবাসার দাবি। 12টার পরে কিছুক্ষণ ওয়াজ হলে থাকবেন না এদিকে? 12টার পরে কি ওয়াজ হয় না এদিকে? আরে আমার তো বিশ্বাস, ভোর রাত পর্যন্ত ওয়াজ হলে প্রত্যেকটা যুবক মুরব্বি শেষ রাত পর্যন্ত বসে থাকবে এখানে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। পড়া আমিন। শুরু করছি আল্লাহর নামে, যার হাতে আছে আমার প্রাণ, যিনি পুরো পৃথিবীর মালিক এবং যিনি আমাদের সবাইকে ঈমানের নূরে নূরান্বিত করেছেন। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজ যে সূরা থেকে আমরা তাফসির পেশ করব, আমি আবারও বলছি, এটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, পরিবেশ নষ্ট করবেন না। পরিবেশ নষ্ট করলে নীলফামারি বদনাম হবে, নীলফামারির বদনাম আমি সহ্য করতে চাচ্ছি না। মেহরবানি করে ডানে বামে কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ যে সূরা তাফসির পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতু তাকাসুর। আমার প্রিয় নীলফামারি ভাইরা, সূরাটার নাম কি? তাকাসুর। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। নীলফামারি ভাইরা কয়টা? আমার সাথে কথা বলতে হবে, বলেন সবাই কয়টা? এই সূরা কোরআনুল কারীমের সংখ্যা অনুযায়ী 102 নম্বর সূরা। বলেন তো সবাই, 100 কয় নম্বর সূরা? প্রত্যেকটা সূরার দুটি ভাগ আছে, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। এটা হচ্ছে সেই সূরা যেই সূরা আল্লাহ তাআলা মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছেন। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? তাহলে এই সূরাটা হচ্ছে 30 নম্বর পরে অবস্থিত। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর, আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। এই সূরা কোরআনুল কারীমের সংখ্যা অনুযায়ী 108 নম্বর সূরা, আর এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? এটা হচ্ছে বেসিক নলেজ অফ দিস সূরা, একদম প্রাথমিক জ্ঞান দিলাম। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে অন ডে উই উইল হ্যাভ টু ডাই, অন ডে উই উইল হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। এমন একটা দিন আসবে যেই দিনটা আমাদের জীবনের শেষ দিন হবে, যেই দিন আমাদের জীবনের শেষ মুহূর্ত হবে, সেই দিন সবাইকে এক সপ্তাহ সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। বলেন তো তিনি কে? আচ্ছা প্রশ্ন করছি, উত্তর দেন। এখানে কি এমন কোনো যুবক বা মুরব্বি আছেন যার জীবনে কোনো গুনাহই নাই? আছে নাকি এরকম কেউ? নিষ্পাপ, জীবনে কোনো গুনাহই করেন নাই, এমন কেউ কি আজকের মাহফিলে আছে? আছে আছে নাই? আমরা যা গুনাহ করেছি, যত অন্যায় করেছি, জুলুম করেছি, এটার খবর কেউ না জানলেও জানে এক সত্তা, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়া আমিন। এই সূরা হচ্ছে না রিমাইন্ডার যে আপনাকে একদিন মরতে হবেই হবে। কুল্লু নাফসিং দায়িকাতুল মউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ আল্লাহ তাআলা গ্রহণ করাবেন। আচ্ছা কেউ যদি চায় যে ক্ষমতার বড়াই দিয়ে, টাকা দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে মৃত্যুর থেকে পালিয়ে যাবে, সে কি চাইলে মৃত্যুর থেকে পালিয়ে যেতে পারবে? নীলফামারীর ভাইরা আওয়াজ কমে গেছে, পারবে 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 পারবে। আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী আপনি বলেন,
যদি তুমি মৃত্যুর থেকে পালিয়ে যাও পারো, কখনো সম্ভব না, কারণ তোমাকে পাকড়াও করবে না। এক সত্তা আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই যে এতগুলো যুবক তোমরা আজকের মাহফিলে আসছো, বাসায় যে জীবিত ফিরে যাবা, যখন আসছো জীবিত আসছো, যখন আসছো এখন যে জীবিত ফিরে যাবা বাসায়, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আছে আমাদের কাছে? আচ্ছা, এখন যে বাসায় যাচ্ছেন, যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে না? সেদিন আমার মাহফিল ছিল কক্সবাজারে। এ কে মাইক বাজাচ্ছে ওইদিকে? মারা গেছে? আচ্ছা, এইদিকে দেখেন, ওয়াচ করছি মৃত্যুর, ওদিকে মৃত্যুর খবর অলরেডি চলে আসছে। এটাই হচ্ছে জীবন, একটা মুহূর্তে কোনো ভরসা নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এক যুবক আমার মাহফিলে ওয়াচ শুনতে আসছে, ইউটিউবার, সে ইউটিউব ইউজ করে, তো ভিডিও করেছে আমার মাহফিলে। রাত 12টার পরে মাহফিল থেকে ব্যাক করছিল বাসায়, রাস্তার ঠিক মাঝখানে যখন সে পৌঁছায়ছে বাসায় যাওয়ার জন্য, এটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে গলি, যখন সে গলি দিয়ে উঠবে মেইন রোডে, বামে সে টার্ন নিবে বাসায় যাওয়ার জন্য, তো যখন সে বামে যাবে, ঠিক পেছন থেকে একটা বিশাল বড় ট্রাক এসে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় যুবক ছিটকে পড়েছে, তার পুরো দেহে এমন ভাবে কেটে গেছে, তার দেহে আর কিছু বাকি নাই। আগামীকাল মাহফিল থেকে ব্যাক করলাম, কল আসলো, হুজুর গতকাল এক যুবক আপনার ওয়াজ শুনতে এসেছিল, ওয়াজ শুনে যখন কাম ব্যাক করবে রাস্তায় স্পট ড্যা, জায়গায় শেষ, একটা মেয়ে আছে তার, একটা ছেলে আছে তার, শেষ হয়ে গেছে জায়গায়। তো এই সুরা এমন একটা সুরা যে সুরা আপনাকে বোঝাবে যে এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দিস লাইফ ইজ নাথিং মোর দ্যান প্লে অ্যান্ড এন্টারটেইনমেন্ট, এই পুরো জীবনটাই হচ্ছে খেল তামাশা চিত্ত বিনোদন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই সুরা আপনাকে বোঝাবে যে আপনার দুনিয়াতে আসাটা চিরস্থায়ী নয়। তবে হ্যাঁ, এই সুরাটা আল্লাহ তাআলা শুরু করেছেন একটা অভিযোগ দিয়ে, তোমরা এখনো মারামারি করছো, চুপ করে বসো আর কোনো কথা বলো না, অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। এই সুরা আল্লাহ তাআলা শুরু করছেন একটা অভিযোগ দিয়ে, অভিযোগটা কি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কুমুত তাকাসু, ডিজায়ার টু হ্যাভিং এ লট ডিস্ট্রাক্টেড ইউ, অতিরিক্ত চাহিদা তোমাদের সবাইকে আল্লাহর আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। এই লাহুউন শব্দের অর্থ হচ্ছে এমন একটি বিষয় যেটা আপনাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে গুরুত্বহীন কাজে ব্যস্ত রাখে। অনেক মাহফিল আমি দেখেছি যুবক ভাইরা ওয়াজ শুনতে আসে, ওয়াজ করা বাদ দিয়ে মাহফিলে বসে ফেসবুক চালায়, টিকটক চালায়, অনেকে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় মাহফিলের মাঠের ভিতরে। তো তুমি যদি এখন টিকটক চালাও, এটাই হচ্ছে লাহুউন। তোমার জন্য উচিত ছিল তাফসীর শোনা, কিন্তু লাহুউন তোমাকে এমন একটা কাজে ব্যস্ত রেখেছে, তুমি আসল কাজ বাদ দিয়ে নকল কাজে ব্যস্ত হয়ে গিয়েছো, ঠিক কিনা বলো? এটা হচ্ছে লাহুউন, উইচ কিপস ইউ বিজি অ্যান্ড টেক্স ইউ অ্যাওয়ে ফ্রম সামথিং দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি সাপোজ টু বি ডুইং, যা করার দরকার তা বাদ দিয়ে যখন আপনি ফালতু কাজ করবেন, এটার নামই হচ্ছে লাহুউন। এবার আল্লাহ তাআলা বলছেন, তাকাসুর তোমাকে পথভ্রষ্ট করেছে। আসুন আমরা তাফসিরে যাই, ব্যাখ্যায় যাই। আপনারা রাগটা করছেন না তো? আমি জানি যে তাফসির পেশ করলে অনেকের গা জ্বলে, অনেকে আউল ফাউল বাজে কথা মজা কাহিনী কিচ্ছা শুনতে পছন্দ করে। তবে আমি একটা নিয়ত এই বছর করেছি, তাফসির আমি পেশ করেই ছাড়বো, কে রাগ করলো, কে উঠে গেল, কে খুশি হলো, কে নারাজ হলো, দেখার সময় আমাদের কাছে নাই, ঠিক কিনা বলো? এই তাকাসুর শব্দের তাফসির অর্থ আসছে মোট চারটা, 1 2 3 4, বলেন সবাই এক বাক্যে কয়টা? না, সাউন্ড হয় নাই, আই রিপিট এগেন, কয়টা? আমারও বলছি, তাকাসুর শব্দের ব্যাখ্যা কয়টা? এক, নিজের জন্য অতিরিক্ত চাহিদা করা। দেখবেন কিছু কিছু মেয়েদের চাহিদা এত খারাপ, জাস্ট একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার চলে যায় শুধু তো বিক্রি করার জন্য, চাহিদা অনেক বেশি চাহিদা। আচ্ছা দেখেন,
আপনার, আমি হাসির জন্য খোরাক দেয়নি, তাফসীর বুঝাচ্ছি, আপনার আছে সাইকেল, এখন আপনি চান বাইক। আচ্ছা বাইক কিনেছেন মনে করেন যে ডায়াং 18 আছে না বাইক একটা এরকম ডায়াং, হ্যাঁ ডায়াং কেনার পরে মনে করছেন যে না আমার বন্ধুর তো R15 এবং আমার ডায়াং দিয়ে হবে না, আমার R15 লাগবে। আচ্ছা R15 ভার্সন 3 আছে, এখন লাগবে ভার্সন 4, ভার্সন 4 আছে এখন লাগবে ভার্সন 5, বাইকের শখ শেষ, এবার ভাবছেন যে বাইক তো অনেক চালাইছি এবার একটা কারও হইলে ভালো হয়। আপনার কথা বললে তো কথায় ভাইব আসবে, বলেন কথা ঠিক আছে কিনা বলেন। সাইকেল আছে বাইক চাই, বাইক আছে কার চাই, এখন কারও হয়ে গিয়েছে মনে করেন প্রিমিও এক্স করোল্লা লাইক দ্যাট, বাট এখন আপনার চাহিদা এখন আমার BMW লাগবে, মার্সিডিজ লাগবে, রোলস রয়েলস লাগবে, ঠিক কিনা? এখন রোলস রয়েলসও পেয়ে গেছেন যে আচ্ছা মার্শাল্লাহ রোলস রয়েলস আমার। আমাদের দেশের রাজধানীর নাম কি? হ্যাঁ এই তো সাউন্ড পাচ্ছি, নাম কি? ঢাকায় একটা জায়গা আছে বসুন্ধরা, নাম শুনেছেন? আচ্ছা যমুনা, নাম শুনেছেন? আচ্ছা গুলশান, নাম শুনেছেন? বনানী, নাম শুনেছেন? উত্তরা, নাম শুনেছেন? আমি নামটা বলার উদ্দেশ্য না, বলছি কি সেটা বোঝেন। আপনি থাকেন নীলফামারিতে, এই গ্রামের ভিতরে আমাদের বাসা, আমার বাসাও গ্রামে, তো এখানে আপনি BMW দেখতে বেশি একটা পাবেন না, রোলস রয়েলস পাবেন না, মার্সিডিজ পাবেন না, বাট গুলশানে আপনি যান, যেহেতু আমি যাই ওদিকে গুলশান উত্তরা আপনার বাড়িধারা বনানী আমরা অনেক সময় যাই, আমাদের কাজ থাকে যেতে হয়, আপনি দাঁড়াবেন রাস্তার উপরে এক মিনিট এমনে, দেখবেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুলশানের রাস্তায় হয় BMW যাবে, নয় মার্সিডিজ যাবে, নয় রোলস রয়েলস যাবে, যাবেই একটা। এখন আপনি দেখলে ভাববেন যে আল্লাহ এর কাছে এত কিছু আছে, আমার তো কিছুই নাই। আপনার জন্য একটা মেসেজ, যার যত আছে বেশি তার তত টেনশন বেশি। আপনি দেখবেন বড় লোকের ছেলে ইয়া ভুড়ি, ট্যাপার ছেলে ট্যাপা, কথা বোঝেন আপনারা? ওই কয়েকদিন আগে বলেছিলাম না যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই তো একটা ব্র্যান্ড, কারণ কি আমাদেরকে আপনি বাইক দেন তাও চলবে, সাইকেল দেন তাও চলবে, সুন্দরী বউ দেন তাও চলবে, মোটামুটি শ্যামলা বউ দিবেন তাও চলবে, ডাল ভাত দিবেন তাও চলবে, গোস্ত দিবেন তাও চলবে, কার দিবেন চলবে, ট্রেন দিবেন যাব, বাস দিবেন যাব, ভ্যান দিবেন তাও আমরা যাব, ঠিক কিনা বলে? আমাদেরকে যা দিবেন তাতে আমরা অ্যাডজাস্ট করব। কিন্তু কিছু বড় লোকের ছেলে আছে দেখবেন খেয়ে খেয়ে ভুড়ি এত মোটা হয়েছে, ও বসে থাকলে ব্রয়লার মুরগি হয়ে যায়, উঠতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো চাহিদার কোনো শেষ নাই, একটা আছে আর একটা চাই, ওইটা পেয়ে গেলে আর একটা চাই। এক ব্যাখ্যা হচ্ছে অতিরিক্ত চাহিদা করা, দুই পেছনে সাউন্ড করবেন না, সাউন্ড হবে না, একদম চুপচাপ। দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে চাহিদার ক্ষেত্রে কম্পিটিশন করা, প্রতিযোগিতা করে চাহিদা করা। দেখবেন যে অমুকের বিয়ে হয়েছে কয় লাখ রে, বলছে 5 লাখ খরচ হয়েছে, এবার বাপ বলছে আমার মেয়ের বিয়ে দিব আর ডিজে বক্স আনবো 5 লাখ টাকা দিয়ে, এরকম আছে না? আছে না? আছে না? কম্পিটিশন করে বেশি পাওয়ার ক্ষেত্রে। অমুক বন্ধুরা আছে iPhone 13 Pro Max, এবার আমি কিনবো 15 Pro Max, চাহিদা। অমুকরা আছে FZ বাইক, আমি নিব R15 বাইক, চাহিদার ক্ষেত্র কম্পিটিশনের কোনো শেষ নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দুই, তিন নাম্বার হচ্ছে টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর। এলাকায় দেখবেন কিছু ছেলে আছে, বাপ একটা বাইক কিনে দিয়েছে তো পিছনে এমন ভুট ভুট সাউন্ড লাগাইছে, ট্যাং 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 করে ঘুরে বেড়ায়, দেখলেই মনে হয় গাঞ্জা নাম্বার 1 আসছে আমাদের এলাকায় এবার, কিন্তু নিজেকে ভাবে হাম কি হনুরে। আর মেয়েদের কথা কি বলবো, এদের তো আর চরিত্রবান ছেলে পছন্দ নয়, গাঞ্জা খরি বেশি মেয়েদের পছন্দ। তো আল্লাহ বলছেন, তিন নাম্বার ব্যাখ্যা হচ্ছে কিছু পাওয়ার জন্য গৌরব করা, বাইক আছে দেখাতে চায়, আইফোন ইউজ করে মেয়েরা দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে এমন একটা ঢং দেখিয়ে আইফোনের লোগো শো করে, মনে হয় ওর থোপড়ার চাইতে আইফোনের দামটাই বেশি হয়ে গেছে, ভাবি আলাদা। টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর, কিছু লোক দেখবেন মুরব্বীরা এরকম আছে, এই জানিস আমার ছেলে SP, আমার ছেলে পুলিশ, আমার ছেলে সরকারি চাকরি করে, তুই কি করিস?
এরকম অহংকারী লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন বেশি পাওয়ার জন্য অহংকার করা। ফোর্থ, তাকাসুর মিন্স তাআউন, দ্যাট মিন্স সামথিং দ্যাট ইজ শেয়ার্ড, অর্থাৎ অতিরিক্ত চাহিদা এমন একটা বিষয়। মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সবাই সেম, সবারই একটাই উদ্দেশ্য, আমি চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো দাও, আরো দাও। আল্লাহ বলছেন এটা একদিন শেষ হবে। কবে? হাত্তা জুরতুমুল মাকাবির, যেই দিন তুমি সাড়ে তিন হাত মাটির নিচে কবরস্থ হবা, সেই দিন তুমি বুঝবা চাহিদার কোনো শেষ নাই কবরে যাওয়ার আগ পর্যন্ত। ঠিক কিনা বলে? কবরে যাওয়ার পরে চাহিদা শেষ হবে। তবে একটা কথা আজকে না বলে পারছি না, আপনাদের এই জেলার নাম হচ্ছে নীলফামারী, তাই না? আমার কি ভুল টুল হচ্ছে নাকি? আমাদের তো বিভাগ রংপুর নাকি? আচ্ছা রংপুর, আপনাদের রংপুরে আছে লালমনিরহাট, নীলফামারী, সৈয়দপুর তো রংপুরের মধ্যেই পড়ে, তাই না? আমরা তো সবাই রংপুরের আওতায় আছি না? আচ্ছা একটা জিনিস দেখেন, আমাদের দেশে একটা জেলা আছে নাম হচ্ছে সাতক্ষীরা, নাম শুনছেন আপনারা? শুনছেন না? সাতক্ষীরা, এটা বিভাগ হচ্ছে খুলনা। কোন বিভাগ? আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমার জন্ম হচ্ছে খুলনা, বাট আমি খুলনায় থাকি না বেশি দিন, ছোটবেলায় ছিলাম আর কি। সেইদিন আমার, আমি কিন্তু ঘটনা বলছি জাস্ট বোঝাবার স্বার্থে, আমার ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়। আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায়, সেদিন যাচ্ছিলাম প্রোগ্রামে, ওই রাস্তার দোকানের পাশে ফলমূলের দোকান থাকে না ও ভাই, কথা কন থাকে না? আমি ড্রাইভারকে বললাম যে ভাই শরীরের অবস্থা খুবই খারাপ, একটু ফলমূল খেলে শক্তি পাবো, ও আজে ভাইব আসবে, একটু নামাও গাড়িটা। গাড়িটা থামছে, আমি কিনেছিলাম ফল কেনার জন্য, মানে নেমেছি ফল কেনার জন্য। আমি ফল কিনতে নেমে দেখছি বিশাল বড় বাজার, ফুচকা, চটপটি, কত যে খাবার, পিয়াজি, আলুর চপ, ডিমের চপ দিয়ে ভরা। আমি ভাবছি মাশাআল্লাহ, বহুদিন ফুচকা খাইনি, আজকে ফুচকা খেয়েই ছাড়বো, দিয়ে বসে গেলাম ফুচকা খেতে। একটু পরে গোস্তের কিমা আছে না, রোজার মাসে আমরা মাঝে মাঝে খাই না গোস্তের কিমা, বলছি নিয়ে আসেন খাই। আমি সেই খাওয়া ফুচকা গোস্তের কিমা সব খেয়েছি, খেয়ে গাড়িতে উঠে গেছি, আবার যাচ্ছি প্রোগ্রামে। হঠাৎ মাথায় হুশ আসছে, কিরে আমি খাইতে নামলাম কি আর খাইলাম কি, খেতে নেমেছিলাম ফল ফ্রুটস, আর এই যে সুন্দর চটপটির ব্যানার, এখানে নতুন নতুন চটপটি পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়, আমি সব চাকচিক্য দেখে আসল উদ্দেশ্য ভুলে গেছি। দ্যাট ইজ মাই মেসেজ, দুনিয়া এসেছিলেন আখিরাত কামাই করার জন্য, বাট চাকচিক্য দেখে, গাড়ি বাড়ি দেখে, ধন সম্পত্তি দেখে, আপনি যে দুনিয়ার জন্য আসেন নাই, আপনি যে আখিরাত কামাই করতে আসছেন, আপনি আপনার মূল উদ্দেশ্যই ভুলে গেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ এটাই বলছেন, আল্লাহ কুমুত্তাকাতুর, চাহিদা তোমাকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি জানেন তো? আসতে কেন বললেন? সবাই বলেন নামটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। দুই নাম্বার খলিফা, বাতাস লাগবে না, বাতাস থাক। ওনার কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে বলছে হে ওমর, রাজ্য তো স্বাধীন হয়ে গিয়েছে, এখন তো খাজানায় সম্পদের কোনো অভাব নাই, এখন আপনার ড্রেস চেঞ্জ হওয়া দরকার, আপনার শানদার পোশাক হওয়া দরকার, টুপিটা শানদার হওয়া দরকার, আপনার লাঠিটা শানদার হওয়া দরকার, আপনার উচিত একটা রাজপ্রাসাদে বসবাস করা। এই কথা শুনে ওমর ফারুকের চেহারা রং লাল হয়ে গেছে। ওমর ফারুকের মেয়ে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে তার মেয়েকে বলছে, আম্মাজান বলো তো দেখি নবীর ঘরে কি কি ছিল। মেয়ে বলছে, আব্বাজান নবীর ঘরে জাস্ট পরিধান করার একটা কাপড় ছিল। কয়টা? আমি শুনি না, বলেন সবাই কয়টা? আর আমরা যে শুই, আমরা শুই খাটে, আমরা শুই কোথায়? আর খাটে দেখবেন কেউ কম্বল দেয়, কেউ ল্যাপ দেয়, তোশক দেয়, বাট নবীর ঘরে কোনো খাট নাই, তোশক নাই, কম্বল নাই, জাস্ট একটা চাটাই। চাটাই বোঝেন না আপনারা? দেখবেন যখন মাইয়েতকে রাখা হয় চাটাই থাকে, চাটায় রাখা হয়। নবীর ঘরে ছোট্ট একটা চাটাই ছিল, এতটা ধার চাটায় ছিল,
নবী যখন শুতেন এমনে চাটায়ের ধারে নবীজির পুরো পিঠটা লাল হয়ে যেত। ওমরে ফারুক বলছে নবীর জামা ছিল কয়টা? বলছে একটা। নবী খাওয়ার খেতেন কিসে? বলছে দস্তরখানে। নবীর যখন জামাটা ভিজে যেত, জামা ভিজে যাওয়ার জন্য নবী নামাজ পড়তে পারতেন না, জামাটা শুকাতো, তারপর নবী নামাজ আদায় করতেন, বলেন সুবহানাল্লাহ। কাকে বলে অল্প চাহিদা? আপনি বোঝেন একবার, একটা জামা দিয়ে পুরো জীবনটা পার করে দিয়েছে, আল্লাহু আকবার। এবার ওমরে ফারুক বলছে শুনেন আম্মা জান, আমার বন্ধু মুহাম্মদ তার একটা গন্তব্য ছিল, সে ফিরে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর তার গন্তব্য ছিল আল্লাহ তাআলা, সেও সেই রাস্তায় গিয়েছে, আর আমি ওমর আমার পালা এবার। আমি যদি কম চাহিদা নিয়ে চলি, রাজ্যের টাকা মেরে না খাই, তবে আমাকে আল্লাহ তাআলা আমার বন্ধুর সঙ্গে পরিপূর্ণ সাক্ষাৎ করায় দিবে, সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন করছি, উত্তর দেন। নবীজির একটা মাত্র মেয়ের দ্বারা বংশ বিস্তার হয়েছে, সে মেয়েটার নাম কি, কে বলতে পারে? রাইট আনসার, তো জোরে বলেন নামটা কি? ফাতেমার স্বামীর নাম কি ছিল, কে বলতে পারে? জোরে বলেন নাম কি ছিল? আচ্ছা, তাদের দুজন সন্তান ছিল, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা, ঠান্ডা মাথায় বলছে, আমার দিকে তাকায় শোনেন, কই যায় খবরদার বাবু, তোমার প্যান্ট খুলে যাবে কিন্তু, খবরদার, খুলে দিয়েন না, হালকা টান দিবেন, খবরদার, কেউ উঠবেন না, উঠলে খবর আছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ফাতেমা তিন দিন যাবত বাসায় কোনো ডাল নাই, চাল নাই, ভাত নাই, যাও নবীর কাছে কিছু খাবার চেয়ে নিয়ে আসো। বলছে তাই, ঠিক আছে আমি যাচ্ছি। ফাতেমা নবীর ঘরে আসছে, বলছে আব্বা জান, আতিনি শাইআন, কিছু খাবার দেন, আমরা অনেক ক্ষুধার্ত, তিন দিন যাবত বাসায় ডাল নাই, চাল নাই, ভাত নাই, কিছু নাই। নবীজি বলছে, আম্মা জান বসেন, বসিয়েছেন, আমার দিকে তাকান। নবীজি বলছে, ফাতেমা আমার কাছে পাঁচটা বকরি আছে, পাঁচটা দোয়া আছে, তোমার কোনটা লাগবে আমাকে বলো। ফাতেমা বলছে, আব্বা জান আমি অনেক ক্ষুধার্ত, হাসান এবং হোসাইন ক্ষুধার্ত, আলী নিজেও ক্ষুধার্ত, বাট আমার জন্য পাঁচটা বকরির দরকার নাই, পাঁচটা দোয়া শিখাই দিলে আমি ফাতেমা খুশি হয়ে যাব, সুবহানাল্লাহ। নবীজি বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে পাঁচটা দোয়া শিখে নাও, চলে যাও। পাঁচটা দোয়া শিখে ফিরে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজ ওয়েটিং ফর দ্য ফুড, খাবার আসবে কখন অপেক্ষায় আছে। দেখছে ফাতেমা ফিরে আসছে, তার দুই হাত খালি, কোনো খাবার নাই। আলী বলছে, এই ফাতেমা, আইনা তুআম, হোয়ার ইজ দ্য ফুড, খাবার কোথায়? আতিনি শাইআন, আমাকে কিছু খাবার দাও, তোমার হাত তো ফাঁকা। ফাতেমা এক অবাক করা তথ্য দিল তখন, বলছে আলী বাহ্যিকভাবে আমার দুই হাত ফাঁকা, বাট আমি আল্লাহ রসুলের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমাকে আল্লাহ রসুল আখেরাত দিয়ে দুই হাত ভর্তি করে আবার পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আলী বলছে, না এই কথায় কাজ হবে না, আমার তো খাবার লাগবেই লাগবে। এবার আলী নিজে বের হয়ে গেছে আব্বা জানের কাছে, জামাইয়ের কাছে আসছে, শ্বশুরের কাছে আসছে, জামাই এসে বলছে, আব্বা জান আতিনি শাইআন, কিছু খাবার দান করেন। নবীজি এবার বলছে, আলী বস, আমার কাছে আগে বলেছিল কয়টা বকরি, কে বলতে পারে? বলেন সবাই, কয়টা? এবার নবীজি সংখ্যা বাড়ায় দিয়েছে, বলছে আলী আমার কাছে 5000 বকরি আছে। কত হাজার? আর 5টা দোয়া আছে, উইচ ওয়ান ইউ ওয়ান্ট টু সিলেক্ট, তুমি কোনটা চাও? আলী নির্দ্বিধায় বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য 5000 বকরি নয়, 5টা দোয়া শিখলে আমি আলী খুশি হয়ে যাব। এবার দোয়াটা পড়তে হবে সবাইকে, এটা সবাই কাশি দিয়ে গলা ঠিক করেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, এই হাতটা বুকে দিয়ে দিল থেকে পড়েন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, এই শেষ শব্দের দোয়া অনেক সহজ, সবাই জোরে সরে পড়বেন, সবাই পড়েন, ইয়া আরহামার রাহিমিন। এই পাঁচ শব্দের দোয়া যেই বান্দা অভাবে পড়বে,
বাড়িতে ডাল নাই, ভাত নাই, জব নাই, চাকরি নাই, ব্যবসায় কোনো বরকত নাই, অনেক অভাব এসে আছে, এই পাঁচ শব্দের দোয়া যে পাঠ করব অভাবে আল্লাহ তার সমস্ত অভাব গায়েবী খাজনা থেকে দূর করে দিবে, সুবহানাল্লাহ। এই দোয়াটা শিখে তিনি বাসায় ফিরে আসছেন। হাদিসে আসছে মাত্র কয়েক দিনের ব্যবধানে আলীর ঘরে, ফাতেমার ঘরে যে অভাবগুলো ছিল আল্লাহ নিজেই সমস্ত অভাবকে গায়েবী খাজনার থেকে দূর করে দিয়েছে, সুবহানাল্লাহ। এটাকে বলে হয় অল্প চাহিদার মধ্যেই সন্তুষ্ট হয়ে যাওয়া, আমার যা আছে তাতেই আমি খুশি, পড়েন সবাই আলহামদুলিল্লাহ। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার পরে চাহিদা শেষ হবে। একটা প্রশ্ন করব, উত্তর দিবেন সবাই ভুল ভাল, আমি মোটামুটি জানি। বলেন তো কবরে প্রশ্ন হবে কয়টা? চারটা। বলেন সবাই কয়টা? আমি প্রথম প্রশ্ন আপনাকে করব, আপনি বলবেন উত্তর কি হবে। বলেন প্রথম প্রশ্ন, মার রব্বু, এত আস্তে আল্লাহর নাম কেন? বলেন মার রব্বু, আমাদের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, সুবহানাল্লাহ। পড়েন তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখপাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। পড়েন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। নাম্বার ওয়ান কোয়েশ্চেন ইউ উইল বি অ্যাস্কড ইন ইওর গ্রেভ, প্রথম প্রশ্ন কবর তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামান নাবিয়ু, হু ইজ ইওর প্রফেট, আতারিফু হাযা আর-রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি, তুমি কি এই মানুষটাকে চেনো? যার মুখে আছে দাড়ি, যার জীবন আছে নবীর সুন্নাহ, সে বলবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই কিন্তু জবাব দিতে পারবে না। আচ্ছা আমার মুখের দিকে তাকান তো, এটা আমি আগেও বলেছিলাম, আজকে আবারও বলছি, আমার এই হাতে যেটা আমি ধরে আছি, আচ্ছা আমি একটু মাইকটা হটাই, এটা কি? আবারও বলেন এটার নাম কি? আচ্ছা মন থেকে বলবেন, আমি কোনো জোর করছি না, মন থেকে বললে বলবেন, নয় চুপ, কোনো আপত্তি নাই। দাঁড়িয়ে রেখে আমি আব্রাহুল হক আসিফকে আনস্মার্ট লাগতেছে না? আমি শুনি নাই, আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে, জঘন্য লাগতেছে? অনেক মেয়ে দাঁড়িয়ে দেখলে বিয়ে করতে চায় না, কথা কি আমার ঠিক আছে কিনা বলো যুবক ভাইরা। তুমি আজকে সূরা তাকাসুর থেকে শিক্ষা নিয়ে যাও, তোমার সুন্নাহ তুমি শক্ত করে ধরবা, যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে বিয়ে করবে সে তোমার বউ হওয়ার যোগ্য, যে দাড়ি দেখে বিয়ে করতে চাইবে না সে তোমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না যুবক মারা। এবার বলেন তো, আমার নবীর মুখে কালো কালো চাপ দাড়ি ছিল কি ছিল না? আরো জোরে কম, ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তাল্লাটে এই জমিনে দিত কেউ আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। দাড়ি রাখবেন আপনি, কে পছন্দ করলো কে করলো না ডাজেন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, ঠিক কিনা বলো? তিন নাম্বার প্রশ্ন কি? ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইওর রিলিজিয়ন, তোমার ধর্মের নাম কি? দিল থেকে বলতে পারলেন না গো। আবার প্রশ্ন করছি, হোয়াট ইজ দ্য নেম অফ ইওর রিলিজিয়ন, তোমার ধর্মের নাম কি? তিনটা উত্তর শেষ, এবার চার নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে মাশাআল্লাহ, তিনটা উত্তর ঠিকঠাক, কেমনে জানলা? ওয়া মা ইলমুক, চার নাম্বার প্রশ্ন, তোমার যে এত জ্ঞান তুমি অর্জন করেছো তোমার জ্ঞানের উৎস কোথায় তুমি পেয়েছো? বুঝলে বলেন কোথায় পেয়েছি? চারটা উত্তর যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার কবরটাকে আল্লাহ তাআলা 70 গজ লম্বা করে দিবেন এবং আপনার কবরের সঙ্গে জান্নাতের একটা দরজা খুলে যাবে, সুবহানাল্লাহ। আল কবরু রওযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবর হচ্ছে এমন একটা জায়গা, এটা হয় জান্নাতের একটা বাগান অথবা জাহান্নামের একটা টুকরা, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ বলছেন কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন,
কবরে যাওয়ার পরে বুঝবা দুনিয়াটা কেমন ছিল, আর আখেরাত যেদিন কায়েম হবে সেই দিন দুনিয়া কত মিথ্যা ছিল, স্বার্থপর ছিল, সেই দিন তোমাকে বুঝাই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখানে প্রথম কাল্লা সাওফা তাআলামুন দার উদ্দেশ্য হচ্ছে কবর, তারপরে সুম্মা কাল্লা সাওফা তাআলামুন দার উদ্দেশ্য হচ্ছে আখেরাত। এখন একটা প্রশ্ন করছি, উত্তর দিবেন। আমি প্রশ্ন উত্তর করি জাস্ট বোঝাবার স্বার্থে। কিয়ামতের কঠিন দিনে প্রথম প্রশ্ন, প্রথম হিসাব কি দিয়ে হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিয়ামতের প্রথম হিসাব কি দিয়ে হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইউ উইল বি আস্কড অ্যাবাউট ইজ সালাহ। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইউ উইল বি আস্কড অ্যাবাউট, প্রথম কথাই হবে নামাজ পড়েছো কিনা। আজারি সাহেবের নাম শুনছেন না আপনারা সবাই? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। নাম তো শুনছেন নাকি আপনারা? উনি একটা কথা বারবার, আমার সময় শেষের দিকে, বেশি লম্বা করছি না, উনি একটা কথা বারবার বলতেন, ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। উনি বারবার বলতেন, নামাজ নাই যার ইমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই, ঠিক কিনা বলো? আমরা দেখেছি 5ই আগস্টের আগে কিছু নেতা ছিল, মাইক পেলে এমন একটা ভাব, মনে হবে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বাট বাস্তব হচ্ছে নেতা নামাজ পড়ে না এক অক্ত। এরকম নেতা বাংলাদেশে ছিল না যুবক ভাইয়েরা? ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, আমাদের এক হুজুর আছেন উত্তরবঙ্গে, ওনার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর, অনেকে হয়তো বা চিনতে পারেন ওনাকে, মুরব্বী মানুষ, বগুড়ার বাসায় ওনার। তো উনি একদিন ওয়াজে বললেন যে আমি কোনো একটা জেলায় গেছিলাম, হয়তো বা টাঙ্গাইল হবে, আই এম নট শিওর অ্যাবাউট ইট। উনি বললেন যে আমি ওয়াজ করছি, 12টা বেজে গেছে, আমার ওয়াজ প্রায় শেষের দিকে আছে, লোকজন চুপচাপ বসে বসে ওয়াজ শুনছে। হঠাৎ করে মাঠের মাঝখানে কিছু লোক স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। হুজুর বলছে কে আসলো রে? দেখছি নেতা আসছে গাড়িতে করে, দৌড়ে আসছে নেতা সাহেব। নেতার ভাবি আলাদা, আমি আসছি, আমার মিটিং আছে, আমাকে এখনই মাইক দেওয়া লাগবে, এসে বলছে মাইক দেন। হুজুর বলছে ভাই অন্য জেলার থেকে আসছি, মাইকটার খাওয়ার আগে মাইকটা দিয়ে দে। তো মাইকটা দিয়ে দিয়েছে হুজুর নেতার কাছে। নেতা সাহেব মাইক হাতে নিয়ে বলছে, আমার প্রিয় ভাইরা, নামাজ 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 ছাড়া জীবনে কোনো গতি নাই, সালাম কালাম কিছুই নাই, প্রথম কথাও নামাজ, মাঝের কথাও নামাজ, শেষের কথাও নামাজ। হুজুর বলছে ইয়ার ইয়ে ইনসান জান্নাত সে কব ভাগ কে আ গিয়া দুনিয়া মে, এত ভালো মানুষ দুনিয়া কেমনে আসলো জান্নাত থেকে ভেগে? তো দেখবেন নেতার কিছু চামচা থাকে না, থাকে না, থাকে না। চামচা হবেন কোন চামচা? যদি আপনার নেতা দিন কায়েম করতে চায়, আপনি নেতা সহযোগী হয়ে কাজ করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নেতা সাহেবের কাজ করে কেন, ওই সিঙ্গাড়া পায়, পেপসি পায়, কোকা কোলা খাওয়ার জন্য নেতার পেছনে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই বলেন? তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে ডান দিকতে গাড়ির দিকে। তো হুজুর ভাবছে এত ভালো নেতা, এক চামচাকে ডাকছে, এদিকে এদিকে এদিকে, ওরা ধৈরা হুজুর এদিকে ডান দিকে নিয়ে আসছে, বলছে তোর কান দে এদিকে কথা বলবো। বলছে কি রে, তো নেতা তো খুব নামাজ পড়ে, তাই না? খুব ভালো নামাজির ছেলে, খুব নামাজির যুবক, নামাজির নেতা, খুব তো নামাজ পড়ে মনে হয়, দিনে তো 70-80 তাহাজ্জুদ অন্ত পড়ে। তো ওই যুবক ছেলে বলছে হুজুর, রাজশাহীর ভাষায় বলছে, ওইদিকের ভাষা এরকমই আর কি, কানে কানে বলছে হুজুরের, বলছে হুজুর রাগ কইরেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক অক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা আছে নামাজ আল্লাহর জন্য নয়, একমাত্র ভোট পাওয়ার জন্য নামাজকে ব্যবহার করে তারা, এরা সুবিধার নেতা নয়। এরা সেই দিন বুঝবে যেই দিন নামাজের হিসাব হবে। প্রথমে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুস, এসে বলছে ওমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, আপনি একটু বলে কমায় দেন, আমি এত দিতে পারবো না, আমি অনেক গরিব মানুষ। ওমরে ফারুক বলছে তুমি আসলে কিসের ব্যবসা করো? বলছে আমি এটা খঞ্জর বানাই, এদিকে তাকান, এটাও চাকু, এটাও চাকু, মাঝে হচ্ছে খঞ্জর। বলছে তাই নাকি, তোমার ব্যবসা তো অনেক বড়, তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম দেওয়ার কথা। এবার বলছে ও অমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সব বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না অমর?
তোমার বিচার আমি একাই করব, বের হয়ে গেছে হুমকি দিয়ে বাহিরে। শীতকালে আমরা কি মুড়ি দেই নীলফামারির ভাইরা? বলেন না আমরা কি মুড়ি দেই? এই দেখেন হাদিসটা বলে আমি শেষ করছি আর কি, এই দুই চাদর দুই দিকে ঝুলিয়েছে আর পুরো মুখটা চাদর দিয়ে ঢেকে মুনাফেকের রূপে একটা ছুরি নিয়ে অমরের পেছনে নামাজ পড়তে আসছে ফজরের নামাজ। অমরে ফারুক আল্লাহু আকবর দিয়ে দাঁড়িয়েছেন নামাজে, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কেরাত পড়েছেন, আল্লাহু আকবর, রুকুতে গিয়েছেন, পেছন থেকে আবু লুলু আল মাজুসি ছুরিটা বের করে তার পুরো এদিকে তাকান পেটের দিকে এমনে ধরে একবার আঘাত দিয়েছে, আবার আঘাত, আবার আঘাত, তিনটা আঘাতে অমরের পুরো পেট কেটে নাড়িভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম সবাই দৌড় দিয়ে অমরকে ডান দিকে নিয়ে গেছে, অমর আপনার কি হয়েছে, আপনি ঠিক আছেন কিনা? দুধ দিচ্ছে, দুধ বের হয়ে যায়, পানি দিচ্ছে, পানি পেট কেটে বের হয়ে যায়। অমরে ফারুক হঠাৎ চোখ খুলেছে, বলছে এই সাহাব এদিকে আসো, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। যখনই কানটা মুখের কাছে নিয়ে আসছে ভেবেছে রাজ্যের কথা বলবে, ছেলের কথা বলবে, বউয়ের কথা বলবে, না না ডেফিনেটলি রং আইডিয়া। অমরে ফারুক শেষ কথা বলছে, এই সাহাবী আমাকে বলো আগে আসল্লান নাস, আসল্লান নাস। আমি অমর অজ্ঞান হওয়ার পরে আমার সাহাবীরা ফজরের নামাজটা জামাতে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? এটাই হচ্ছে নামাজ। অতএব দুজন মাইরা হাত দিয়ে ভেঙে দিব রে, বসে পড়েন প্রিয় ভাইয়েরা। 12টা বেজে পার, আমি শেষ করছি, জাস্ট আয়াতের ব্যাখ্যা না তর্জমা তো করবো, শুনবেন তো ইনশাল্লাহ সবাই। একটা তাকবীর দেন সবাই, শেষ তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ বলছেন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, একদম জাস্ট তর্জমা বলছি, যদি তোমরা আখিরাত সম্পর্কে জানতে তবে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত কখনো হতে পারতে না। লাতারাউন্নাল জাহিম, কিয়ামতের সেই দিন তোমরা জাহান্নামকে অবশ্যই 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 দেখবে, তিনবার অবশ্যই। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই 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 তোমরা জাহান্নামকে দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা জাহান্নামের আগুনকে সচক্ষে উপলব্ধি করবে, সচক্ষে জাহান্নামের আগুনকে তোমরা দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এন্ড দেন আল্লাহ উইল অ্যাস্ক ইউ অ্যাবাউট দ্য মার্সি, ব্লেসিং এন্ড বাউন্টিজ দ্যাট হি হ্যাজ গিভেন ইউ ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ। সেই দিন আল্লাহ তোমাকে যেই যে নিয়ামত দিয়েছে সেই সেই নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে, এক শব্দ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আসুন পুরোটাকে আমি রিপিট করছি, তোমরা দুইজন উঠছো, এই ছেলে পেলে এই দুইজন বসো। লোক বাহির থেকে এসে বসে আর ওরা উঠে যায়, কি চালাক দেখছেন, হ্যাঁ বসতেছে, আরো বাহির থেকে লোক আসতেছে, মাশা আল্লাহ। দেখছেন আজকে মাইক যতই খারাপ হোক শ্রোতা কিন্তু একশোতে একশোতে ধৈর্যশীল শ্রোতা সামনে বসে আছে, ঠিক আছে কিনা বলে, এটাই প্রমাণ নীলফামারির মানুষরা কোরআনকে দিল থেকে কলিজার থেকে ভালোবাসে, যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ নীলফামারির মানুষকে কবুল করুন, সকলেই পড়ুন আমিন। বলেন তো সবাই আজকে কত নাম্বার পাড়ার থেকে তাফসীর পেশ করেছি? হ্যাঁ, স্টেজের সাউন্ড খুব ভালো, সামনেও ভালো, কত নাম্বার পাড়া? সুরাটার নাম যেন কি বলেন সবাই? মারহাবা। সুরাটা যেন কত নাম্বার সুরা? মাশাআল্লাহ। এই সুরার আয়াত সংখ্যা মোট কয়টা? এই সুরা কি মাদানী না মাক্কি? এই সুরার রুকুর সংখ্যা কয়টা বলেন সবাই? মারহাবা। এবার কিছু প্রশ্ন করছি, আপনারা উত্তর দেওয়ার দরকার নাই, আমি বলছি, একটু পরে প্রশ্ন দিব, সবাই বলবেন। এই যে আল্লাহ কুমুত্তাকাসু, এই সুরাটা আল্লাহ তাআলার সেন্ট্রাল থিম একটা দিয়েছেন আল্লাহ তাআলা, এটা হচ্ছে তোমাকে একদিন ফিরে যেতে হবে রবের কাছে, সেই রব কে? আল্লাহ বলছেন তোমাদেরকে অতিরিক্ত চাহিদা পথভ্রষ্ট করে দিয়েছে। এই তাকাসুর শব্দের ব্যাখ্যা তাফসীর করেছিলাম মোট কয়টা? মাশাআল্লাহ, বলুন আর একবার কয়টা? এক, অতিরিক্ত চাহিদা, একটু আছে আর একটু চাই, আর একটু আছে, আর একটু আছে, যত আছে তত বেশি চাই, এক। দুই, চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা, ওর কাছে আছে ওইটা, আমার লাগবে আরো বড়টা, ওর আছে ডায়াং
আমার লাগবে এফজেড, ওর আছে এফজেড, আমার লাগবে ফেজার, ওর আছে ফেজার, আমার লাগবে R15, ঠিক কিনা বলেন? চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। তিন, বেশি পাওয়ার জন্য আত্মগৌরব করা, অহংকার করা। অনেক মুরব্বী, অনেক যুবক টাকা পেলে মানুষকে মানুষ হিসেবে দেখতেই চায় না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এলাকায় কিছু বড়লোক আছে দেখবেন, গরিব দেখলে নাক ছিটকায়। আরে বড়লোক, তোর মাথায় রাখা উচিত, গরিব না থাকলে তোর অস্তিত্বই তোর থাকতো না, যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলেন? তিন হচ্ছে বেশি পাওয়ার জন্য গৌরব করা। চার, তাফসীরের চার নম্বর ব্যাখ্যা হচ্ছে হিন্দু মুসলমান বৌদ্ধ সবার মাঝে একটা বিষয় সেম, আরো চাই, আরো চাই, আরো দাও, আরো দাও, আরো দাও। তবে এই চাহিদা একদিন শেষ হবে, এটা মাটির উপরে নয়, মাটির। এই ঘরটার নাম কি বলেন তো সবাই, আরেকবার বলেন, ঘরটার নাম কি? আর কবরে একটা নতুন তথ্য দিয়েছি, কবরের প্রশ্ন তিনটা নয়, কবরের প্রশ্ন হবে কয়টা? চার নাম্বার প্রশ্ন, জাস্ট বলছি শেষ করার জন্য, চার নাম্বার প্রশ্ন হবে ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ, হোয়ার ইউ হ্যাভ লার্ন দিস থিংস। আমরা বলবো আমরা শিখেছি একটা কিতাব থেকে, কিতাবটার নাম যেন কি? উত্তর শেষ। আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাওফা তাআলামুন, তোমরা কবরে যাওয়ার পরে বুঝবা, সুম্মা কাল্লা সাওফা তাআলামুন, তোমরা কিয়ামতের দিন বুঝবা। আর কিয়ামতের প্রথম হিসাব কি দিয়ে হবে বলেন সবাই, প্রথম হিসাব কি দিয়ে হবে? এতটুকু পর্যন্ত থাকলো, এর মাঝে যদি প্রশ্ন করি কে উত্তর দিতে পারবা দাঁড়িয়ে যাও। আমার এটা মাথায় আছেন দেখছি, 1 2 3 4 5, আচ্ছা দাঁড়াই থাকো, তোমরা দাঁড়াই থাকো। আমি সবাইকে বলি একটা কথা দিকে তাকান, কেউ যদি উঠে যায় চুপ করে বসায় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আমার প্রিয় ভাইরা, এই মাহফিলটা, এই যে এদিকে তাকান, এই মাহফিলটা করতে খরচ হয়েছে না? হয়েছে কি হয় না বলুন না কেন, আপনার সবাই হয়েছে। দেখেন এটা মাদ্রাসার প্রোগ্রাম, কমিটিরা কষ্ট করে প্রোগ্রামটা করেছে, কমিটিদের একার হাতে হবে না, সবার হাত লাগবে। আর একটা কথা, কমিটিদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়াই দিলে হতে পারে এমন এই কমিটি আগামীতে মিজানুর রহমান আজহারিকে দিয়েও তো মাহফিল করতে পারে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই মাহফিলটা আগামীতে হোক, দাঁড়ায় থাকা ভাইয়ারা বসতে পারে, কারা কারা আছেন হাত তো দেখান তো মাশাল আল্লাহকে, মাহফিলটা আগামীতে হোক আমরা চাই কি চাই না? তো হাত কোথায়, হাত দেখান সবাই, চাই কি চাই না? হাত উপরে রাখবেন। ভলেন্টিয়ার্স ভাইয়ারা আপনার রুমাল নিয়ে যান, যারা আছেন রুমাল নিয়ে যান, লিখিত তো ভাই আমি পারবো না, কে দিবে না দিবে, নাম দিলে আমাকে দিয়ে দেন, যদি কেউ নাম দিয়ে থাকে আমাকে দেন তাহলে আমি বলে দিব ভাই, আমি তো এইসব করি না ভাই, জান আমি তো বলাই আছে, এটা বলাই আছে। আচ্ছা একটা পিচ্চিকে ডাকবো, ওই যে পিচ্চি তুমি আসো, পাঞ্জাবি পিচ্চি তুমি আসো, তোমরা বসো, সুযোগ হলো দিচ্ছি, বসো, দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে আসো। ব্যাগ দিলে আমাকে আগে বলতে, আমি আগে দিয়ে দিতাম, ওই পাশ দিয়ে আসো, পারবা ওই পাশ দিয়ে আসবা, এই রে সর্বনা, এ তোমার উঠছো কেন, বসো, ছি 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 ছি, শেষ ভালো যার সব ভালো তার, বসো তোমরা, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। তোমরা বসলে আমি হাত মিলাবো, গাড়ির উপর দাঁড়িয়ে থাকে না হাত মিলাবো না, তোমরা বসলে হাত মিলাবো না, চুপচাপ বাড়ি যাবো, আমি অসুস্থ আছি, বসবো না তোমরা, নীলফামারি ছেলে আমার ভদ্র ছেলে বসো তোমরা, 5 মিনিট সময় লাগবে শেষ করতে ভাই, 5 মিনিট লাগবে, বসো, বউ নাই তো ভাই, তুমি যাবো কোথায় রে ভাই, বসো বসো, এই ভাই মাইক দেন, হ্যান্ড মাইক দেন, ওকে হ্যান্ড মাইক দেন, যুব ভাইরা এই তো বসে পড়ো, এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, স্লোগান দেন, আল কোরআনের আলো, সাউন্ড নাই জোরে কোন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দেন ওকে দেন ভাই, তুমি সালাম দাও সবাইকে, ওয়ালাইকুম আসসালাম, আরে ভাইব তো খুব ভালো দেখছি, তুমি আবার সালাম দাও সবাই, জোরে সালামে উত্তর নিবে, ওয়ালাইকুম আসসালাম, ওকে আমি প্রশ্ন করব, তিনবার আটকালে উত্তর বলবো না হয় বলবো না, আপনারা শুনেন, তিনবার হচ্ছে সুযোগ দিব, না পারলে আরেকজনকে দিব, আর ও যখন উত্তর দিয়ে দিবে তাফসীর থেকে, আপনারা সবাই এক বাক্যে জোরে সোরে বলবেন মারহাবা, বলেন সবাই মারহাবা। তুমি বলো আজকে আমরা কত নাম্বার পার থেকে তাফসীর করেছি? আরে ভাই নীলফামারির সাউন্ডে কোন মারহাবা, এটা কত নাম্বার ছিল বাবু তুমি বলো তো,
কত নাম্বার সূরা এটা, কত নাম্বার সূরা সংখ্যা? হ্যাঁ থামেন, কেউ বলবেন না, পারবে পারবে রে ভাই, থামেন, একশো না বলেন সবাই মারহাবা, থাক তুমি বলো এই সূরা আয়াত সংখ্যা কয়টা, মারহাবা বলো না, এবার এই সূরার রুকু সংখ্যা কয়টা, মারহাবা, এটা কি মাদানী না মাক্কি? হ্যাঁ বলবেন না কেউ, পারবে পারবে, আয় আবার কথা বলে, মারহাবা বলেন সবাই, এভাবে বলবেন না, ও পারবে, আর ভাই বাচ্চা মানুষ একটু ভয় পাচ্ছে, সময় দিলেই পারবে, বলেন ইনশাআল্লাহ। বাবু তুমি বলো তো এই যে আল্লাহ বলছেন অতিরিক্ত চাহিদা মানুষকে গাফেল করে দিয়েছে, এই তাকাসুর শব্দের আমি চারটা ব্যাখ্যা বলেছিলাম, তুমি জাস্ট দুইটা ব্যাখ্যা বলো, চাহিদার ক্ষেত্রে চারটা ব্যাখ্যা বলেছিলাম, চাহিদার ক্ষেত্রে তাকাসুর শব্দের ব্যাখ্যা, তুমি যে কোনোটা ব্যাখ্যা বলো দেখি সবাইকে, একটা ব্যাখ্যা বলো দেখি, পারবে পারবে, চারটাই বলো, কি কি প্রশ্ন হবে, চারটাই বলো, প্রথম প্রশ্ন মারহাবা বলেন, দুই নম্বর পারবে পারবে পারবে, হ্যাঁ থামেন, চুপ, আরে কথা কয় কেন রে, টাকা তোমরা দিবা না টুপি তোমরা দিবা, হোয়াট ইজ দিস, তুমি বল তোমার দিন কি, বলেন সবাই মারহাবা, তিন নাম্বার বললি হবে একটা, বলো পারবা তো, আল্লাহর পরে কার স্থান তার নামটা বলো, নবীকে, মারহাবা বলেন সবাই, শেষ প্রশ্ন কি হবে, কোন কি থেকে পেয়েছি আমরা, মারহাবা বলেন সবাই, আচ্ছা তুমি এবার বলো যে কিয়ামতের দিবসে প্রত্যেকটা মানুষের হিসাব প্রথমে কি দিয়ে শুরু হবে, হ্যাঁ হিসাব মারহাবা বলে, এবার তুমি শেষ কথা তুমি বলো যে, কেউ বলবেন না, আপনারা কেউ বললে কিন্তু কপালে মায়ের আছে, এবার কেউ বললেন না, আপনি বলেন বাবু যে ওমরে ফারুক তার জীবনের শেষ কথা ওই সাহাবীর কানে কি জিজ্ঞেস করেছিলেন, কানে কানে ওনাকে যখন ছুরির আঘাত করা হলো, উনি তো অজ্ঞান হয়ে গেলেন, উনি শেষ মুহূর্তে কি বললেন, মারহাবা, আল্লাহকে কবুল করো সকলেই পড়া, আমিন, তোমার নাম কি বলো তো সবাইকে, তুমি কিসে পড়ো, ক্লাস ফাইভে পড়ে, তো যা পড়েছে তাই তো মারহাবা যুবক ভাড়া, ঠিক আছে কিনা বলো, আরে ও প্রমাণ করেছে নীলফামের সন্তান ছোট হোক বড় হোক প্রত্যেক কলিজা বিশাল বড় কলিজা যুবক ভাড়া, আল্লাহকে কবুল করনি কি, আমরা সকলে জবান খুলে পড়ছি, আমে তোমার টুপিটা খুলে একটু এদিকে আসো, কিছু বলবা, বললে বলো, আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহকে কবুল করুক পড়না, আমে আসো মাথা ঝুঁকাও, দেখা যাক হয় কিনা, আরে ওর সাইজ আমার সাইজ মিলে গেছে রে ভাই, বলো সবাই মারহাবা, মোটামুটি মিলে গেছে, আল্লাহকে দিনের দায়ী হিসেবে ইসলামের বড় একজন খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক, আমরা সকলে জবান খুলে পড়ছি, আমে এবার দোয়ার জন্য বসে পড়েন, পায়ে হাত দোয়ার জন্য বসেন, আর সবাই এই যে বুকে হাত রেখে একটা ওয়াদা করেন, সবাই বুকে হাত রেখে বলেন আল্লাহ, বুকে হাত রেখে নীলফামারি ভাইরা যুবকরা মুরব্বীরা বলেন আল্লাহ, আজ আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, জোরে সরে বলেন আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, দিল খুলে সবাই পড়ুন আমিন।